ক্লাস সেভেন, তোমরা ইতিহাস বইয়ের 27 পাতাটা খোলো। আজকে এখান থেকে আমরা শুরু করছি দক্ষিণ ভারতের অর্থনীতি। দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল, সেগুলো শুধুমাত্র যে পূজোর জন্যই ব্যবহৃত হতো তা নয়। তাঞ্জোর এবং গঙ্গাইকোন্ড চোলপুরমে চোল শাসক রাজরাজ এবং রাজেন্দ্রের সময়ে দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়েছিল। মন্দির ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। তার মানে মন্দিরে যে শুধুই পূজা অর্চনা চলত তা নয়, তার মানে সেই জায়গাকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী এবং অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবনযাপনের জন্য ব্যবহার করা হতো। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তক নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচের উন্নতি ঘটানো হয়েছিল, ফলে কৃষি উৎপাদনও বেড়েছিল। কোথাও কোথাও বছরে দুবার ফসলও ফলানো হতো। সেখানে যেখানে সেচের সুযোগ কম ছিল সেখানে বৃষ্টির জলকে ধরে রেখে সেই জলটাকে চাষের কাজে ব্যবহার করার চেষ্টা করা হতো এবং সেখান থেকে তার পুকুর, বিল এগুলো কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা, তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে ভাগ করা হয়েছিল। কৃষকদের বসতিকে ঘিরে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এইরকম কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে উঠত নাড়ু। তাহলে কৃষকদের বসতিকে ঘিরে যে গ্রাম গড়ে উঠত সেটাকে শাসন করত গ্রাম পরিষদ, যার অপর নাম হচ্ছে উর। আর এরকম কয়েকটা পরপর গ্রামকে নিয়ে কী গড়ে উঠত? নাড়ু। উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার, রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। ব্রাহ্মণদের ব্রহ্মদেহ জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। ব্রহ্মদেহ ব্যবস্থাটার সাথে তোমরা আগেই পরিচিত, ক্লাস সিক্সেও তোমরা পড়ে এসেছো যে ব্রহ্মদেহ হচ্ছে যে নিষ্কর জমি দান করা হতো ব্রাহ্মণ বা মন্দিরগুলিকে। এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে তৈরি হতো সভা, তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য নগরম নামের আরেকটি পরিষদ তৈরি হয়েছিল। দক্ষিণ ভারতে অবশ্য নবম এবং একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখ থেকে একথা জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে তারা ব্যবসা করতে যেত, মানে বণিকদেরই তখন বলা হচ্ছে চেট্টি সম্প্রদায়। বিভিন্ন বণিক সংগঠন ও সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমি দান করতেন, সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্রলেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের ওপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। এই সময় রাজারা অনেকেই উচ্চ পদ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেদেরকে ভূষিত করতেন, যেমন মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী এই রকম। তবে এদের মধ্যে অনেকেই স্থানীয় সামন্ত বা ধনী কৃষক, ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকে কর সংগ্রহ করা হতো। সেখান থেকেই রাজার বিলাসবহুল জীবন চলত। সৈন্যবাহিনীর দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরা পরাজিত অঞ্চলে লুটপাট চালাতো। যারা যুদ্ধে জয়ী হতো পরাজিত অঞ্চলে গিয়ে তারা লুটপাট চালাতো, সেখান থেকেও কিন্তু একটা অর্থ উপার্জন হতো। স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া থাকতো। খাজনার একাংশ ওই পরিবারগুলো নিজেদের জন্য রেখে বাকি অংশটা রাজকোষাগারে জমা দিত। যারা খাজনা সংগ্রহ করতো তাদের নিজেদের কিছুটা রাখতো, সেটাই ছিল তাদের উপার্জন। কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে জমি জায়গা দান হিসাবে ফেরত দেওয়া হতো। কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো।
তারা এই অনাবাদী জমি জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার জন্য কোনো কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। ব্রহ্মদেয় ব্যবস্থার কথা আমি তোমাদের একটু আগেই বললাম, আর আগেও তোমরা পড়ে এসেছিলে। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে পরের টপিক।